আজ পরীক্ষাগারের সংখ্যা 76টি। পরীক্ষাগার সম্পর্কে আর একটু তথ্য দিতে চাই। আমাদের সরকারি পর্যায়ে পরীক্ষাগার 34টি, রিসার্চ ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটি এগুলো 11টি, প্রাইভেট হসপিটাল 21টি, প্রাইভেট হসপিটালের পিসিআর ল্যাবকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে বা অনুমোদন দেওয়া হয়েছে, তবে 19টি কার্যক্রম চালাচ্ছে, 2টি এখনও চালায় না। যে 2টি চালাচ্ছে না, এখনও কার্যক্রম শুরু করে নাই, একটি হলো কেয়ার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং আরেকটি শাহাবুদ্দিন মেডিকেল কলেজ এবং হসপিটাল। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে তারা অনুমোদন পাওয়ার পরও কেন এখনও কার্যক্রম শুরু করছে না। আমাদের কেয়ার মেডিকেল কলেজ তাদের উত্তর দিয়েছে যে মেশিন আসার দেরি হওয়ার কারণে তারা শুরু করতে পারছে না, তবে অতি দ্রুতই তারা শুরু করবে। তবে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা কোনো রকম এখন পর্যন্ত উত্তর পাইনি। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারকে অনুমোদন দেওয়া হয়েছে 17টি, কার্যক্রম চালাচ্ছে 12টি। যেগুলো অনুমোদন দেওয়া হয়েছে এখনও কার্যক্রম শুরু করে নাই সেগুলো হলো থাইরোকেয়ার বাংলাদেশ লিমিটেড, আলোক হেলথ কেয়ার লিমিটেড, স্টেমস হেলথ কেয়ার বিডি লিমিটেড, যেটি শুধুমাত্র কাতার ভিসা অ্যাপ্লিকেন্টদের জন্য এই ডায়াগনস্টিক সেন্টারটি পরীক্ষা চালাবে, তবে তারা এখনও কাতার থেকে অনুমোদন পায়নি বলে স্টেমস হেলথ কেয়ার বিডি লিমিটেড কার্যক্রম শুরু করে নেয়। অথেন্টিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন লিমিটেড এবং এপিক হেলথ কেয়ার লিমিটেড, এরা সম্প্রতি আমাদের কাছে অনুমোদন চেয়েছে, আমরা তাদের সব কিছু বিবেচনা করে অনুমোদন দিয়েছি, তবে এখনও কার্যক্রম শুরু করে নাই। আজকে সর্বমোট 76টি পরীক্ষাগারের রিপোর্ট আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। এই ক্ষেত্রে আবারও জানিয়ে রাখি, বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে আউটডোর এবং বহির্বিভাগ এবং অন্তঃবিভাগ রোগীর জন্য পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে 3,500 টাকা। তবে যেসব প্রাইভেট বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে অনুমোদন দেওয়া হয়েছে, তাদের একটি ধারা আছে যে তারা বাসায় গিয়েও নমুনা সংগ্রহ করতে পারবে, সেই ক্ষেত্রে তারা 1,000 টাকা ফি নিতে পারবে এবং তাহলে সর্বমোট বাসা থেকে নমুনা এনে নমুনা পরীক্ষা করলে সর্বমোট ফি নির্ধারণ করা হয়েছে 4,500 টাকা। তবে ভর্তি রুগী এবং আউটডোর বিভাগের বা বহির্বিভাগের রুগীর জন্য 3,500 টাকায় এই পরীক্ষা করতে হবে। 76টি পরীক্ষাগারের নমুনা সংগ্রহ হয়েছে 15,862টি গত 24 ঘন্টায়, পরীক্ষা হয়েছে 15,632টি এবং এ পর্যন্ত পরীক্ষা 9,04,784টি নমুনা। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,360 জন। এ পর্যন্ত COVID-19 পজিটিভ শনাক্ত হয়েছেন 1,75,494 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.49% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.40%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,706 জন, এ পর্যন্ত সুস্থ 84,544 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 48.17%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন এবং এ পর্যন্ত 2,238 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 29 জন পুরুষ, 12 জন নারী। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 1,770 জন এবং নারী 468 জন। শতাংশ বিবেচনায় পুরুষ মৃত্যুর হার 79.09% এবং নারী 20.91%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 11 থেকে 20 1 জন, 31 থেকে 40 বছর 2 জন, 41 থেকে 50 3 জন, 51 থেকে 60 11 জন, 61 থেকে 70 12 জন, 71 থেকে 80 বছরের 2 জন, দুঃখিত 71 থেকে 80 9 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 2 জন। বয়স বিবেচনায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন তার শতকরা হার 0.10 বছরের মধ্যে 0.63%, 11 থেকে 20 1.16%, 21 থেকে 30 3.26%, 31 থেকে 40 7.10%, 41 থেকে 50
14.61%, 51 থেকে 60 29.04% এবং 44.19%। গত 24 ঘন্টায় বিভাগওয়ারি মৃতের তালিকা, ঢাকা বিভাগ 12 জন, চট্টগ্রাম 14 জন, রাজশাহী 2 জন, খুলনা 6 জন, ময়মনসিংহ 2 জন, সিলেট 2 জন এবং রংপুর বিভাগে 3 জন। এ পর্যন্ত বিভাগ ভিত্তিক মৃত্যুর হার ঢাকা 50.40%, চট্টগ্রাম 26.14%, রাজশাহী 5.01%, খুলনা 5.01%, বরিশাল 3.62%, সিলেট 4.33%, রংপুর 3.08% এবং ময়মনসিংহ 2.41%। 24 ঘন্টায় যে 41 জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে 38 জন, বাড়িতে 3 জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীতে সাধারণ শয্যা সংখ্যা 6,305টি, ভর্তিকৃত রুগী 1,523 জন, শয্যা খালি আছে 4,782টি। ঢাকা মহানগরীতে আইসিইউ সংখ্যা 142টি, ভর্তিকৃত রুগীর সংখ্যা 86 এবং খালি আছে আইসিইউ 56টি। ঢাকা মহানগরী চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যা 657টি, রোগী ভর্তি আছে 334 জন এবং খালি আছে 323টি। চট্টগ্রাম মহানগরীতে আইসিইউ শয্যা 39টি, রোগী ভর্তি 20 জন, খালি আছে 19টি। সারা দেশে সাধারণ শয্যা সংখ্যা 14,945টি, ভর্তিকৃত রোগীর সংখ্যা 3,596 জন। সারা দেশে আইসিইউ শয্যা 3,094টি এবং আইসিইউ বেডে সারা দেশে ভর্তি সংখ্যা 191 জন। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 11,763টি, সারা দেশে হাই ফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা 136টি এবং অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 99টি। সারা দেশে 24 ঘন্টায় ভর্তিকৃত রোগীর সংখ্যা 418 জন এবং ছাড়প্রাপ্ত 24 ঘন্টায় 536 জন। 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 879 জন এবং আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 668 জন। এ পর্যন্ত আইসোলেশনে 34,022 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 16,955 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 17,067 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছে 2,282 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,86,581 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,174 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 3,23,475 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 63,106 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, কেন্দ্রীয় ঔষধাগারের তথ্য, 24 ঘন্টায় বিতরণ হয়েছে 4,300টি। এ পর্যন্ত বিতরণ হয়েছে 24,42,164টি এবং মজুত আছে 86,081টি। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টালের তথ্য অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির গ্লাভস 9,81,428টি, বিভিন্ন ক্যাটাগরি এবং লেভেলের মাস্ক 31,05,319টি, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 11,61,829টি, ফেস শিট এবং গগলস 12,26,862টি মজুদ আছে। এর যা কেন্দ্রীয় ঔষধাগারের যা মজুদ, সেই মজুদ এই সংখ্যার সাথেও যুক্ত হয়েছে। 24 ঘন্টায় ফোন গ্রহণ করা হয়েছে 1,89,583টি। এ পর্যন্ত ফোন গ্রহণ করা হয়েছে 1,54,83,621টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,461 জন। 24 ঘন্টায় 7 জন চিকিৎসক প্রশিক্ষণ নিয়েছেন এবং সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। স্ক্রিনিং কার্যক্রম, 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 1,561 জন, এর মধ্যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 994 জন, সকল স্থল বন্দরে 411 জন, 2টি সমুদ্র বন্দরে 156 জন।
তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর, সকল স্থলবন্দর, দুটি সমুদ্রবন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 7,48,207 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টা শনাক্ত হয়েছে 27,266 জন, এ পর্যন্ত শনাক্ত 10,01,655 জন। 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব এশিয়ায় মৃত্যুবরণ করেছেন 605 জন, এ পর্যন্ত 26,224 জন। বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,68,957 জন এবং এ পর্যন্ত সারা বিশ্বে শনাক্ত হয়েছে 1,16,69,259 জন। 24 ঘন্টায় বিশ্বে মৃত্যুবরণ করেছেন 4,147 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 5,39,906 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতির সূত্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 8 জুলাই 2020। শেষ করব, শেষ করার আগে প্রতিদিনের মতো আজও বলবো, আপনার সুরক্ষা আপনার হাতে। সুরক্ষিত থাকার জন্য যে পন্থাগুলো আমরা প্রতিদিন বলি, আজও বলবো, সঠিকভাবে ঘরের বাইরে গেলে মাস্ক পরুন, সাবান পানি দিয়ে বারবার 20 সেকেন্ড ধরে হাত ধুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং জনসমাগম এড়িয়ে চলুন। নিজে সুরক্ষিত থাকুন, পরিবারের সকল সদস্যকে সুরক্ষিত রাখুন, পরিবারের শিশু এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন এবং সকলেরই মানসিক স্বাস্থ্য সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে হাঁটুন, ব্যায়াম করুন, পুষ্টিকর খাদ্য খান, নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ভিটামিন সি সমৃদ্ধ খাবার, আমিষ সমৃদ্ধ খাবার, ভিটামিন টাটকা শাকসবজি ফলমূল নিয়মিতভাবে গ্রহণ করুন, সাথে প্রাণীজ আমিষও রাখুন, যেমন মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। তেল চর্বি এবং বেশি চিনিযুক্ত খাবার পরিহার করুন, ধূমপান অবশ্যই পরিহার করুন এবং তামাক, তামাকজাত পণ্য এবং সকল ধরনের মাদক পরিহার করুন। সুস্থ জীবনযাপন করুন, সচল থাকুন এবং নিজেকে সুস্থ রাখুন, পরিবারের সকল সদস্যকে সুস্থ রাখুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।